আজকের শুনানিতে মূলত কোন কোন পার্ট নতুন করে উঠে এলো, তাতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টের সামনে জমা পড়েছে। এবং যে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট বিচারপতিরা পড়ে দেখে যে মন্তব্য করেছেন যে এক, এই সিবিআই তদন্তে যে সমস্ত রিপোর্ট জমা পড়েছে সেই সমস্ত কিছু কোর্টে তারা প্রকাশ করছেন না, তার কারণ এর ফলে তদন্তের অসুবিধা হতে পারে। কিন্তু বিচারপতিরা যেটা বলেছেন, মূলত প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই সিবিআই সত্য কী হয়েছে সেইটা তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন, তবে তাদের উপযুক্ত সময় দিতে হবে। এবং ওসিকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগে, আর কেউ যুক্ত রয়েছেন কি না সেটা খোঁজা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেটা সিবিআই খুঁজে দেখছে। এবং তিনি আরও বলেছেন যে যে সমস্ত ব্যাপারে সিবিআইয়ের এক্সপার্টাইজ নেই সেই সমস্ত দিকগুলো সিবিআই খতিয়ে দেখছে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি আর একটা যেটা বক্তব্য, যেটা এর আগের দিনকে সলিসিটর জেনারেল সিবিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলেছিলেন যে সিবিআই যেহেতু 5 দিন পর ঘটনার তদন্তভার দিয়েছে সেই কারণে সিবিআইয়ের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখার ক্ষেত্রে তাদের একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এখন আজকেও সিসিটিভির ফুটেজের প্রসঙ্গ উঠে আসে এবং সিসিটিভির ফুটেজ নিয়ে যেটা মূলত বলা হয়, সিবিআইয়ের তরফ থেকে যারা পুরো সিসিটিভির ফুটেজ তারা পাননি, তারা যে সমস্ত সিসিটিভির ফুটেজ পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে মাত্র 27 মিনিট আছে। কপিল সিব্বাল অবশ্য বলেন যে না, ডিবিআর সিল করা ছিল, এই ঘটনার সঙ্গে যুক্ত যে জায়গাটা এই ঘটনাটা ঘটেছে সেই জায়গায় 4টে সিসিটিভি আছে এবং ওই 4টে সিসিটিভির যে হার্ডডিস্ক, এই 4টে হার্ডডিস্কই পুরোটা দিয়ে দেওয়া হয়েছে সিবিআইকে এবং এর বাইরে আর কোনো ফুটেজ নেই। এবারে আমি তোমার কাছে আসছি, এই সিবিআইয়ের পার্ট ছাড়া আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হয়েছে যে এই যে সমস্ত মহিলা চিকিৎসকরা রাত্রিবেলায় কাজ করেন তাদের ডিউটি আওয়ার এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়ে, তাতে সুপ্রিম কোর্ট একটা জিনিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন নারী পুরুষ আলাদা করে ভাগ করা যায় না, মহিলাদেরকেও মহিলারাও পুরুষদের সঙ্গে সমান তালে চলছেন এবং সেনাবাহিনীতেও মহিলারা কাজ করছেন, ফলে নারী পুরুষ সবাই একইভাবে কাজ করবেন, কোনো রকম ডিফারেন্সিয়েট করার কোনো মানে হয় না, কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিশেষত যে সমস্ত তরুণ প্রজন্মের মহিলা চিকিৎসকরা কাজ করছেন তারাই এই 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 কর্মক্ষমতার একটা সিংহভাগ, ফলে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে। সেইখানেই আজকে সুপ্রিম কোর্টে যে বিতর্কটা উঠে আসে যে এই মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কারা নেবেন। তোমার মনে আছে নিশ্চয়ই, রাজ্য সরকার কয়েকদিন আগে রাতের সাথী বলে একটা অ্যাপ লঞ্চ করেছে যেখানে প্রায় 1500-এর বেশি কর্মীকে নিয়োগ করা হচ্ছে, নিরাপত্তারক্ষী কর্মীকে, এই যারা প্রত্যেকেই একটা থার্ড পার্টির মাধ্যমে, একটা প্রাইভেট কোম্পানির মাধ্যমে কিছু ঠিকা কর্মীকে নিয়োগ করে এই 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 নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এই জায়গা থেকেই আজকে সুপ্রিম কোর্টের এই শুনানিতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যে ঘটিয়েছে, যে প্রাইম অ্যাকিউজ সঞ্জয় রায় সে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, একজন সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সেও হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী এবং সেই সিভিক ভলেন্টিয়ার এই অপরাধের ঘটনা ঘটিয়েছে। এখন এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার কাজটা করা সম্ভব নয়, ফলে এই এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে নিয়োগ করতে হবে, রেগুলার পুলিশকে। অর্থাৎ আজকেও আমি তোমাকে বলছি, ঠিক প্রসঙ্গক্রমে, নিরাপত্তার প্রসঙ্গক্রমে সিভিক ভলেন্টিয়ারদের কথা উঠে এলো এবং যেখানে সুপ্রিম কোর্ট এই চুক্তিভিত্তিক কর্মী, সিভিক ভলেন্টিয়ার, থার্ড পার্টি সিকিউরিটি স্টাফ এদেরকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যে যায় না সেই প্রসঙ্গে আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যুক্ত থাকার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত হওয়ার প্রসঙ্গ উঠে এলো এবং সেখান থেকেই সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে এইভাবে কখনোই চুক্তিভিত্তিক কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না, এটা রেগুলার পুলিশের কাজ, এখানে পুলিশকে নিয়োগ করতে হবে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য।